রোজা রাখি কি জন্য দুনিয়ার জন্য না আখিরাতের জন্য আল্লাহ নবী বলে ইউজাদু ফিহি রিজকুল মুমিন যারা রোজা রাখবা তাদেরকে রমজানের রুজির বরকত বাড়াই দেয়া হবে কোন সুবহানাল্লাহ একই হিসাব করে দেখছেন চোখ বন্ধ করে মিলেই দেখেন সত্যই কিন্তু আমরা যারা রোজা থাকি ফ্যামিলিতে যদি পাঁচজন সদস্য থাকে চারজন রোজাদার একজন তাগড়া ও ক্রিকেট খেলবে বলে রোজা থাকে না ওর আমল আছে দিনই রাত্রে সেহরিতে ভালো ভালো যা রান্না করে রোজাদার কয়জন যদ্দূর পারে টানি দেয় না কিছু থই এই আড়ির পাশে চারটি ভাত আর ঋষি একটু তরকারি বিলাইতি খার মতো বাঙালি বুঙ্গড়ি মাছ রয়েছে মাছের বডি নাই খালি মাথাটুক রয়েছে সকালবেলা ওকে মা খাবার দাও কয় যাই বেরোজাদেরকে আমি ভাত বাড়িয়ে দিতে পারি না কারি খা যে যে ভাত খাতি গেছে যে যে চারটি ভাত রয়েছে কোনায় তরকারি নাই মা আমার চারটি গরম ভাত রান দিতে এ শয়তান চুপ কর বুঝদারিকে আমি ভাত রান দিয়ে খাই জাহান্নামে যাবো যা আছে তাই খা খাইছে তাই দুপুরবেলা কয় যে মুড়ি এসে চারটি ওই খাদি তোর আমি অন্য রান্ধতে পারবো না এইভাবে গেছে দিন সকালেও আলো না দুপুরে আলো না বিকেলবেলা ইফতারির সময় রোজাদার যারা তারা ৩০ আইটেম গুছাইয়ে সুন্দর করে সাজাইয়ে আগের থেকে একেবারে পাগড়ি ফুগড়ি বান দিয়ে আর ভদ্র সদ্যর সাথে বইছে যেটা রোজা থায় নাই ওরে কি ইফতারের দুয়ারে ভিড়তি দেই ওরে বাড়িতে এ গরু গোয়ালি দে মুরগির ঘরে দরজা আটকা এ বোতলে পানি নাই নি আয় এই হত্যে আজান দিছে ওইগুলো গুছাতে গুছে দিন টমাটর টানিয়ে দিছে আজ আমার জন্য কিছু নাই কর রয়েছে কটা সোলা মুড়ি খা যে যে তার মধ্যে সোলা মুড়ি আছে তো পিয়েজি নাই এই চাটা চাটি হতে হতে ভিড়ি আবার রাইতে খানা রোজাদাররা খাইবে ওর কপালে কিছু হলো যত ভালো ভালো সব রোজাদার খায় ইজাদু ফি রিজকুল মুমিন মুমিনের রুজি বাড়ে আর এর বিনিময় আখেরাতে কি আল্লাহ পাক বলেন যারা দুনিয়ায় রোজা রেখেছো তোমরা দুনিয়া ইফতার করছো ইফতারি চাইতে মজাদার কোনো খাবার আছে কথা কন আছে 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 ওই প্রেসিডেন্ট ভবনে এত দামি খানা খেয়ে আসছি তার চাইতে ইফতারির সোলা মুড়ি খেসড়ি মেসড়ি যা দেয় তা মজা লাগে লাগে কি লাগে না কি মজা চমৎকার কারণ সারাদিন ভরে ক্ষুদা পেটে দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ তরকারির নাম হলো ক্ষুদা কি দিয়ে কি দিয়ে কি দিয়ে চাইতে ভালো তরকারি হয় না ঠিক না গোশ দেন মাছ দেন যা কিছু যত যা কিছু দেন না দেন কি দিয়ে না থাকলে এ খাতি চাই কেউ খাতি চায় না আর পেটে কি দিয়ে থাকলি তরি তরকারি লাগে না নুনতে নুন দিয়ে তিন থাল মারিয়ে দেয় আগে পান্তা ভাত খাতেও নুন লাগে না ঠিক কি ঠিক না কি দিয়ে হলো আসল তরকারি তো ইফতারিতে যে মজা লাগে ওই রকম মজাদার খানার কোথাও হয় না আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন দুনিয়ায় যা পারছো ইফতারি জোগাড় গুছাব করে খাইছো ও আমার রোজাদাররা আমি আর সে আজীবন নিচে বসাইয়া তোদেরকে ৫০০ বছর ইফতারি খাওয়াবো আল্লাহর হাতের প্রথম লুকমাটা আল্লাহ নিজে হাতে তুলে দেবেন প্রথম লুকমা আর জান্নাতি মাছের কলিজা বুনা আর জান্নাতি রুটি দে এরম রুটি হবে পাত্র আর ওর মধ্যে কলিজা দিয়ে এইভাবে গালে উঠে দেবে এবার সে তো উনি কামলায় ধরে নাকি জানলেন না তা আপনি যে প্রকৃতি দিলেন কামড়ায় ধরাই উচিত ছিল আল্লাহ তাআলা কিয়ামতের সব রোজাদারের মুখে জান্নাতি রুটি আর কলিজা বুনা যে লুকপো বাড়ায় খাওয়াবি কন্যা সুবহানাল্লাহ সব সরকার এক হয়ে বলছে ২০২৩ সালে দুর্ভিক্ষ হবে কেন এই কথা তোমাকে ডাকছি নাকি হ্যাঁ এতদিন দেশ চালাইয়া যুক্তি প্রযুক্তি খাটাইয়া দুনিয়ার উন্নয়ন উন্নতি আর অগ্রগতির যত চেষ্টা আছে সব করিটোরিয়ে শেষ ফিনিশিং একক কবা যে ২০২৩ সালের থেকে সব কিছু যেটা নেবেন ১০ টাকা ১০ টাকার মার্কেট হয়ে যাবে চাউল নেবেন ১০ টাকা তেল নেবেন ১০ টাকা চিনি নেবেন ১০ টাকা এটা নেবেন ১০ টাকা আটা নেবেন ১০ টাকা আলু নেবেন ১০ টাকা রড নেবেন ১০ টাকা সিমেন্ট নেবেন ১০ টাকার মার্কেট বলে ঘোষণা দাও পারলি তাই কও কেন দুর্ভিক্ষের কথা বলবা বুঝা গেল তোমরা যেইভাবে প্রচেষ্টা করতেছ চেষ্টা চালাইতেছ দুনিয়ার উন্নতি অগ্রগতির জন্য ওই পদ্ধতিটা যথাযথ নয় ওই পদ্ধতি যথাযথ নয় ওর দ্বারা দুর্ভিক্ষ দূর করা যাবে না দুর্ভিক্ষ দূর করতে হলে যথাযথ ব্যবস্থা আমার আল্লাহ দিয়েছে যথাযথ ব্যবস্থা আমার নবী দিয়েছে কথা বলেন ঠিক না আল্লাহ পাক বলেন ফালিয়াবুদু রাব্বা হাজাল বাইত এই ঘরের মালিকের ইবাদত কর এই ঘরের মালিক কেডা খালেক মোল্লা মালিক মোল্লা চেয়ারম্যান সভাপতি সেক্রেটারি মাদ্রাসার মহতামেন এ ঘরের মালিক কে ঘরটার নাম বাইতুল্লাহ ঘরটার নাম কি আরবিতে কয় বাইতুল্লাহ বাইত মানে ঘর আল্লাহ মানে আল্লাহ মিলনের পরে বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর
এই ঘরের রবের ইবাদত কর আল্লাহি আতামাহুম মিন জো যে আল্লাহ সকল খোদা দূর করে দেয় সকল খোদা দূর করে দেয় রডের খোদা সিমেন্টের খোদা বালির খোদা ইটের খোদা তারপরে তাউলের খোদা ডাউলের খোদা তেলের খোদা যত খোদা আছে সব খোদা দূর করে দেয় ওই ঘরের মালিকের ইবাদত কর ওয়া আমানাহুম মিন খাউফ কিসির কিসির ভয় সব ভয় থেকে নিরাপদ ব্যবস্থা করে দেবে কিসের ভয় করোনা থাকবে না দূর করে দেবে আল্লাহ ভূমিকম্পর ভয় দিচ্ছে দেন না তুরস্ক মাইর খার পরে এখন আমাকে বুদ্ধিজীবীকে কানে ভানি গেছে তালি সিলেটও হবে ঢাকাও হবে চট্টগ্রামও হবে ঠেকাও পাল্লি ঠেকাও ফাইনাল মাফার সনাস্তাদ্রিজুহ মিন হাইসুলা ইয়ালামুন আল্লাহকে এমন মার দেব ডালপাত পিয়াক দিক কোপ হবে আর এক দিক দিয়া ঠেকাতে পারবি না যদি এই ভয় থেকে বাঁচতে হয় ফালিয়া বুদ রব্বা হাজাল বাইত আল্লাহ দিয়া তোমাহুম মিন জো সব খোদা দূর করে দেয় ও আমানাহুম মিন খৌ নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয় নবী পাক বলেন মান হাফাজা আলা সলাওয়াত যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে যে ব্যক্তি পাঁচ যুবক আমার দিক যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কয়েকত জ্বর হলো না ইদানিং আর এক দল বেরোয় আহলে কোরআন তারা কয় তিন উক্ত তারা কয় তিন উক্ত এরা সালাম দিতে যে আসসালামু আলাইকুম কয় না কয় সালামুন আলাইকা সালামুন আলাইকুম কয় কে কয় কোরআন শরীফে দেখছি আসসালামু আলাইকুম লেখা নাই কোনো জায়গা আছে সালামুন আলাইকুম তিবতুম ফাদকুলু আকালিদুন এই জন্য সালামুন আলাইকুম কয় ওই সুরারে পালি একটু কইতাম যে তুই একটু কোরআন শরীফ পড়া শুরু কর দিয়ে কী দিয়ে করবি ও নিশ্চয়ই বলবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিন্তু কোরআন শরীফে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোনো জায়গায় লেখা নাই ওয়াই যা করা তাল কোরআন ফাস্তাইজ বিল্লাহ তাহলে ওর ফাস্তাইজ বিল্লাহ দিয়ে শুরু হতে হবে তা ক ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তা তো কইস না আহলে কোরআন কলাও কোরআন আর হাদিসকে মিলাইয়া গুছাইয়া ওর ভিতর থেকে যে যে এলেমের দরকার উম্মতের জন্য যা দরকার আবু হানিফা শাফি আহমদ মালিক তারপর ইমামে মোহাম্মদ ইমামে আবু ইউসুফ ইমামে সুপার বড় বড় উলামাই কিরামরা জীবন তল পরিশ্রম করে কোরআন শরীফ কোরআন হাদিসের ভিতরে থেকে বান্দা যেভাবে আমল করতে পারে সহজভাবে সুন্দরভাবে আমাদের সামনে উপস্থাপন করেছে কথাখান ঠিক না আমাদেরকে যদি বলা হতো এই খালেক মোল্লা মালেক মোল্লা লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডাবলু টবলু তোরা যারা আছিস ডলি বলি তোরা কোরআন শরীফ পড়িয়ে পড়িয়ে কোরআন শরীফের ভিত্তিতে ওজুর ফরজ সাইডে বের কর নামাজের ফরজ ১৩টা বের কর নামাজের অজিব ১৪টা বের কর এই হাদিস কোরআন গাইছে সব জায়গাতে ২৮টা সুন্নতে মুয়াক্কাদা বের করিয়ে করিয়ে যার যারটা সেইটাই আমল কর পারবো কতক্ষণ পারবো কী সুন্দর করে গুছাই গুছাই আমাদের সামনে প্লেটে করে দিয়েছে খালি টপটপ করে খাবো সহজ সহজ ইবাদত কোন জায়গায় সেই সুন্দর সুন্দর ইবাদত আমাদেরকে শিখিয়ে দিয়েছে নামাজ পাঁচ ওয়াক্ত কয় ওয়াক্ত আহলে কোরআনরা কয় তিন ওয়াক্ত আবার আহলে হাদিস আলারা পাঁচ ওয়াক্ত মানে কিন্তু ভড়াই অন্য কায়দা যজ্ঞ সেটা তাকে ব্যাপার তা আমরা কয় ওয়াক্তের পক্ষে নবী কয় পাঁচ ওয়াক্ত ইবাদত নামাজের বিনিময়ে পাঁচটা পুরস্কার আর প্রত্যেকটা ইবাদত আমার দিক আল্লাহ পাক ইবাদতগুলোকে এমনভাবে সুন্দর করে সাজাইছে যে প্রত্যেকটা ইবাদত তো বান্দা করবে আখেরাতের জন্য কী জন্য কী জন্য নামাজ পড়বো দুনিয়ার জন্য না আখেরাত রোজা রাখবো দুনিয়ায় কামায় দুনিয়ার জন্য না আখেরাত হজ করবো দুনিয়া না আখেরাত দান করবো দুনিয়ার জন্য না আখেরাত মসজিদ করবো দুনিয়ার জন্য না আখেরাত তেলাওয়াত করবো দুনিয়ার জন্য না আখেরাতের জন্য সব আখেরাতের জন্য না তবে আল্লাহ কয় তুমি করবো আখেরাতের জন্য তবে আমি প্রত্যেকটা ইবাদতে পিছে দুনিয়ারও কিছু সাপ লাভ স্বার্থ রেখে দিছি দুনিয়ারও কিছু ইনকাম ইবাদতের মধ্যে আছে যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তারে পাঁচটা পুরস্কার দেয় তার ভিতরে এক নম্বর পুরস্কার হলো দুনিয়ায় রুজির অভাব থাকে না কথা কন নামাজি ব্যক্তির রুজির অভাব থাকে না এই কথা বলছে কিনা গিরিশচন্দ্র সেন ডারউইন স্যার জাফর ইকবাল নবী পাক বলেছেন কে বলছেন কে বলছেন জাফর ইকবাল কিছু কলি শুনবো মানবো আস্তাগফিরুল্লাহ কি কই ওঠো অসমা চিন্তা হতে পারে যে সময় মানুষরে মানুষ বানায় ধরে রাখতে পারতে দিলে সেই সময় উনি মানুষরা বান্দর বানায় ছেড়ে দিচ্ছে আল্লাহ হেফাজত করুক আমিন কেউ নিজের বংশ পরিচয় খারাপ থাকলে কয় না বরঞ্চ কয় যে আমার ১৪ পুরুষ ভালো ছিল তাই কয় না একজন মানুষ এখন ধনী হয়ে গেছে হঠাৎ করে আঙ্গুল ভুলে কলা গাছ আজ থেকে ৩০ বছর আগে রামচন্দ্রপুর মাঠে কিষেন বইতো পরের মাঠে ব্যাংক চালাইতো আরও দুই বাপটা একসাথে বহাইতে যত কিষেন মানসি তাকে কিষেন নিত না কইতো যে অন্য কিষেনরা কইতো যে ওরা দুই বাপটা মাঠে কাজ করলি পারা বাটিতে কাজ করা যেন ওকে ভোগলে গন্ধ
কান বসা ওরা বেড়া সুরাজ করে শিয়েন টানে ওকে বাটি তুই কাজ করা যায় না এই বলে ওকে কোনো বইতে কিষণ নীতি দিত না আর সেই দুই বাপ বেটার এক ছেলেটা এখন হঠাৎ করে মোটা হয়ে গেছে লোহাগাড়ার দালান দেশে নড়াইল দালান বিল্ডিং করছে ঢাকায় জমি কিনতেছে হঠাৎ করে এরকম কুলে মোটা হয়ে গেছে ধনী হয়ে গেছে ওর কাছে জিজ্ঞেস করবেন আপনাকে এই ধন সম্পদের অবস্থা কি কি আগের থেকে নেই বর্তমানে হঠাৎ কয়তো আমাকে আট পুরুষ ধরে জমিদার ছিল অথচ দুই বাপিটা 30 বছর আগেও কিচেন বসে এই পুরনো দুর্বলতা কোথায় চায় না ঠিক না কিন্তু স্যার সারা জাফর ইকবাল সাভারের ডারউইন উনরা নিজেকে কোন জায়গায় নিতে চাইছে আমরা হলো বান্দরের আওলাদ ছিলাম কন্যা নাউজুবিল্লাহ আমরা কি বান্দরের আওলাদ ছিলাম নাকি আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে দুনিয়ার মানুষ শুধু মুসলমানদেরকে বলে ইয়া আইয়ুহান নাস সব মানুষ হিন্দু বুদ্ধ খ্রিস্টান ইহুদ নাসারা কাফের মুশরিক হাস্তিক নাস্তিক মুরতাদ বেঈমান মুসলমান অমুসলমান সব মিলে আলো নাস আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস হে মানুষরা ডারউইনের গোষ্ঠী না খালি সব মানুষ মুসলমানরা খালি না সব মানুষ তোমরা শুনে নাও ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাযী যে আল্লাহ পাক রব্বুল আলামিন খলাকাকুম মিন নাফসি ওয়াহিদা তোমাদের সকলকে বানাইছে একটা জাতের থেকে একটা নফস থেকে একটা ব্যক্তি থেকে ও খলাকা মিনহা ওই লোকটারে একারে বানাইছে আগে ওই লোকটার কোনো মা নাই বাপ নাই আছে নাকি আদম আলাইহিস সালামের মা বাপ আছে আদম আলাইহিস সালামের মা বাপ আছে আর হাওয়া আলাইহিস সালামের মার নাম কি জানেন নাকি হাওয়া আলাইহিস সালামের বাপ আছে এই মহিলাদের বানাইলো কোন জায়গা আল্লাহ কয় ওয়াখলাকা যাওজা ওয়াখলাকা মিনহা যাওজাহা তার থেকে তার স্ত্রীকেও বানাইছে হাওয়া আলাইহিস সালামকে অবাস্সা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখান থেকে আল্লাহ তাআলা তৈরি করছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা মানুষের আওলাদ ঠিক কিনা আমরা মানুষের আওলাদ আমাদের ইবাদত যা আছে বড় বড় ইবাদতের ভিতরে এক নম্বর হলো আমাদের নামাজ নামাজ কয় অক্ত পাঁচ অক্ত পুরস্কার পাবো এক নম্বরে নামাজের বিনিময়ে দুনিয়ায় একটা সেটা রুজির অভাব থাকবে না কি থাকবে না রুজির অভাব থাকবে না বিশ্বাস হয় বিশ্বাস হয় বলেছেন যিনি তিনি বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনেও কোনোদিন একবারও মিথ্যে কথা বলছে আমার নবী কোনোদিন বলছে যে এই লোকটা চিরসত্যবাদী আবু জাহেলের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আবাল দামলা আল্লাহ এ তো কোনোদিন ইসলাম গ্রহণ করে নাই কত বড় বিয়াদব চিন্তা করতে পারে বদরের যুদ্ধে তো ধরা পড়ছে ওই বদরের যুদ্ধে মারা গেছে ওরে মোয়াজার মোয়াব্বেজ এই দুইজনে পাড়ায় ধরে গলা কাটে সে সময় কাজ আমার গলাটা একটু লম্বা হইরে রাহিয়ে কাট আমার গলাটা একটু লম্বা রাহিয়ে কাটিস কয় কে কয় যে মোহাম্মদ বলছে কিয়ামত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি কিয়ামতের মাঠে উঠলি যাতে আমার গলা দেহে দূরিত্বে সবাই চেনে যেই যাবো জাহিল চিন্তা হচ্ছে পারেন কত বড় বিয়াদু ও ইসলাম গ্রহণ করে মরে নাই ওরে আবু সুফিয়ান আবু জাহেলের সেকেন্ড নেতা আবু সুফিয়ান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ এই আবু সুফিয়ান আবু জাহেল একদিন ডেকে গোপনে নিয়ে বলছে মে ভাই তুমি তো গভর্নর একটা সত্যি কথা কই দিয়ে যাক আমি আর তুমি ছাড়া কেউ নেই এই কথা আবু সুফিয়ান বলছেন মুসলমান হওয়ার পরে নবীর কাছে বলছেন এই কিসটা শুনেছে যে আমি আবু জাহেলকে ডেকে বললাম মে ভাই তুমি তো আমাদের নেতা গভর্নর একটা সত্যি কথা কয়ে যাক আর কেউ নাই আমি কোথাও বলবো না আগেতে তুমি একটু সত্যি কথা কদি মুহাম্মদ কি মিথ্যাবাদী কৌদি ও কি মিথ্যে কথা কয় ছেলে কয় যে আরে না কই বলিস কি ও ও মিথ্যে কথা জানেই না কয় তালি এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ বলে দাবি হলো এ কথা কেউ মিথ্যে কথা কয় আরে পাগল কের কাছে কোষ নেই ওর কলেমা হলো সত্যি ওর মধ্যে কোনো সন্দেহ নাই কয় তা তুমি একটু মাঠে কয়ে দাও কয় যে স্বীকৃতি দেওয়া যাবে না দিলে এবার আমার নেতৃত্ব কমিয়ে যায় ও আবার বড় হয়ে যায় এই জ্বালায় স্বীকৃতি দেয়নি আমি জানে যে কলেমা সত্য নবীর সত্য নবীর সত্য কথা বলে তা আবু জাহেলের মতো বিশ্ব চ্যাম্পিয়ন বদমায়েশ সেও নবীকে মিথ্যাবাদী বলতে পারে নাই আর ওই নবী বললেন নামাজে পাঁচ পুরস্কারের এক পুরস্কার হলো রুজির অভাব থাকবে না তাহলে কি নবী সত্য বলছে না মিথ্যা বলছে কাজেই দুনিয়ার থেকে দুর্ভিক্ষ তাড়ানোর জন্য সারা দুনিয়ার বিজ্ঞানী অজ্ঞানী যারা আছে সরকার মরকার মিলে যত চেষ্টা প্রচেষ্টা চালাইতেছে এটা যথাযথ নয় দুর্ভিক্ষ তাড়ানোর তদবির উঠা না দুর্ভিক্ষ তাড়ানোর তদবির হলো নামাজ কথা কান কি
নামাজ আমি আমার বাংলাদেশ সরকারকে পরামর্শ দেই আমার নেতাদের মাধ্যমে চেয়ারম্যান সাহেবের মাধ্যমে ধীরে ধীরে এমপি সাহেবের কাছে পৌঁছবে ওখান থেকে মন্ত্রী মহোদয়ের কাছে যাবে সেখান থেকে জননেত্রী শেখ হাসিনার কাছে যাবে কথা আমি পুকুরের পানে পাড়ে ছোট্ট একটা ঢিল মেরে দিলাম আজকে যদি বাংলাদেশ থেকে দুর্ভিক্ষ তাড়াইতে হয় তাহলে আমরা উলামায়ে কিরাম তো মাঠে ময়দানে নামাজে রস করেই যাচ্ছি আমরা তো ভয় দিয়ে কুল ধরাতে পারতেছি না আমরা তো পাইরে উঠতেছি না আমরা একক তো নামাজের জন্য 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামের ভয় দেই তারপরে আজান দেওয়ার সাথে সাথে অর্ধেক যুবক রাস্তা দিয়ে টিসু নিজে আমাকে কথা শোনে না বুড়ো বুড়ো মানুষ দাঁতে খরা বাধায় শুয়েতে বেলা 9টার আগে ওঠে না তিয়ে আমরা তো বাইরে উঠতেছি না কাজেই যদি কমপক্ষে ইবাদত বন্দেগি হোক আর নাও নেকি হোক আর নাও দুর্ভিক্ষতে যদি বাংলাদেশকে বাঁচাইতে হয় তাহলে নেত্রী জাতীয় সংসদ থেকে নামাজটাকে মুসলমানের জন্য বাধ্যতামূলক বিল আকারে পাশ করে দেন কথা বলেন আমরা একমত না আমরা কারা কারা একমত নারায় তাকবীর আমি বলবো নামাজের বিল আপনারা বলবেন সংসদে পাশ হোক নামাজের বিল নামাজের বিল পর্দার বিল পর্দার বিল জাকাতের বিল নারায় তাকবীর জাযাকুমুল্লাহ পাশ না হইলো 16 কোটি মানুষ নামাজ পড়লে যেই নেকি হয় সেই নেকি আপনারা হাত উঠুন ওনারা পেয়ে যাবেন নামাজের সমর্থন এটা আর কিছু না আমি কি একটা ভুল দাবি করছি সরকারের কাছে এটা কি রাষ্ট্রদ্রোহী দাবি এটা কি রাজাকারী দাবি এটা ইমানি দাবি কথা কন নেত্রী নিজেও নামাজ পড়েন কাজে একটা নামাজের পরামর্শ দিই আর উনি যদি বলে দেন তাহলে নামাজ না পড়বে কি দেখুন সবাই বলবে না আর যদি সামান্য একটু টর্চারিং করেন যে একক তো নামাজ না পড়লি ধরে ভাষায় তুলে 3টে বাড়ি দিবা 2 কোটি 88 লক্ষ বছর জেলে রাখবা তা না এককের জন্য 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নাম তা লাগবে না যে 2 কোটি 88 লক্ষ বছর ঢাকা জেলখানায় ভেলায় রাখতে হবে একও লাগবে না মাত্র 3টে বাড়ি হবে ভাষায় একজনও বাকি থাকবে বলে মনে হয় নামাজ পড়তি সবাই পড়বে না নামাজ মাননীয় প্রেসিডেন্ট মরহুম এরশাদ সাহেবের আমলে মনে আছে নাকি মুরব্বীকে এই মার্শাল ল দিয়ে আর্মি বাহিনী দিয়ে 6 ইঞ্চি ব্লাউজ পরা প্যাট বেরোনো বিটিকে প্যাটে আলকাতরার বালিশ দিয়েছিল মনে আছে না আমি ছিলেন না এই যে হ্যাঁ হ্যাঁ স্বয়ং সাক্ষী জাযাকুমুল্লাহ আমার দলিল সামনে 6 ইঞ্চি ব্লাউজ পরা বিটিকে বেটে পালিশ মাখাইছে লাখ লাখ বিটিকে বেটে পালিশ দেওয়া লাগে নাই হয়তো সারা বাংলাদেশ খুঁজলি 50 জন মহিলার পেটে পালিশ দিয়েছে বলে ধরা পড়বে ও দোস্ত তাতে সব বিটিকে ব্লাউজ লম্বা হয়ে গেছিল ব্লাউজ বানায় সাতটি পারি নেই বাইরে যাতে গেলে বাপের শান গাইতে গেলেও যা লাগছে তবু ভ্যাট বেরোনো ব্লাউজ পড়তে পারি নেই মাথা বেরোনো বিটিকে চুল খোলা বিটিকে মাথায় আলকাতরা মাখা দিয়েছে 10-15টা মহিলার মাথায় আলকাতরা মাখা দিয়েছে আর সে সময় ইউটিউব আর ফেসবুকের এত রমরমা ছিল না মাত্র টেলিভিশন অথবা রেডিওর একটু খবর আসতো পেপারে আসতো আর এখন এক মহিলার মাথায় যদি আলকাতরা মাখা দেয় সারা দুনিয়ায় চলে যাবে রাতারাত ঠিক কি ঠিক না আর এক মহিলা বেপর্দার সাথে ঘুরতে পারবে না আমাদের পার্কের ভিতরে আসুক পার্কে আসবে এনিরিবিলি পার্ক বাড়ির ধারে আসবে মহিলারা আসুক ওর ভিতরে বোরকা পরি আসুক সৌদি আরবে যান যে দেখেন বিভিন্ন পার্কের ভিতরে ফ্যামিলির সদস্যরা ভালো ভালো খানাদানা নিয়ে পার্কের ভিতরে সুপ্রা বিছায় বসে বসে খাচ্ছে বোরকা পরা আছে কেউ রে কেউ দেখতেছে না সুন্দর করে খেয়ে দিয়ে চলে যাচ্ছে এরকম হোক পার্কে ঢুকলি ল্যাংটায় ঢুকতে হবে 14ই ফেব্রুয়ারিতে আমল করতে গেলি সে জায়গা পিছনে পাওয়ার ব্যাংক বসায় মোটর সাইকেল চালাতে হবে ফাঁকাল খেয়ে বেড়াতে হবে আর কালনা সেতুর পর যে ড্যান্স করতে বেশি হয়েছে কোন চোর ওগুলোর যাতে বাড়িয়ে বাড়ি ভাটাই দিতে হবে ঠিক না এ দোলার জন্য লাগবে একটা বাহিনী তো আমরা বলো বিরা বাড়ি তুই না কারণ আমরা বাড়ি হলি পরে মুষ্টি চালানতে গেলে দেবে না আমরা তো কেরা বেরো বাদাতি বাড়ি কিন্তু বাইরে দিতে পারি না আমরা তো মুষ্টি চালির কাছে ঠেকা বাস আনতে গেলে ভালোবাসটা দিয়ে হিয়েলা বাস দিয়ে দিবে এই বিপদ হলো আমাকে কাজেই সরকারের পরামর্শ দেয় বাংলাদেশ থেকে যদি দুর্ভিক্ষ তাড়াইতে হয় তাহলে সংসদে নামাজকে পাশ করা একান্ত জরুরি আল্লাহ তৌফিক দিক বলেন আমিন কোনোদিন যদি চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয়ের সাথে আলাপের সুযোগ পান প্রস্তাবটা রেখে দিয়েন যদি সরকার আমলে নাও আনে আপনিও নাকি পাবেন এমপি মহোদয়ও নাকি পাবে মাশরাফি ভাই তো নামাজি ওনার আব্বা তো দিনদার মানুষ ওনার ফ্যামিলি দিনদার মানুষ কাজেই মাধ্যমে পৌঁছে যাক স্বরাষ্ট্রমন্ত্রী নামাজি মানুষ তার মাধ্যমে কথা পৌঁছতে অসুবিধা কি ধর্মমন্ত্রী নামাজি মানুষ তার মাধ্যমে নেত্রীর কাছে পৌঁছতে অসুবিধা কি স্বয়ং প্রেসিডেন্টের সাথে এক কাতারে তার প্রেসিডেন্ট ভবনে নামাজ পড়ে আসছি প্রেসিডেন্ট নিয়মিত পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ে
ওনার ওখানে ইমাম আছে, নির্ধারিত ইমাম। আমরা 58 জন উলামাই কিরামদের পাঠাইছে হজে, একসাথে নামাজ পড়ছি, টেবিলে খানা খাইছি, প্রেসিডেন্ট মহোদয় আমার প্লেটে মাছ তুলে দিছে, ভাত তুলে দিছে। আশ্চর্য, বিশ্বাস করবেন না। উনি কয় যে আমি একটু হুজুরকে একটু খাওয়াই, আকাম কুকাম তো কম করি না, রসিক মানুষ তো, জম্মের রসের রসালু মানুষ, দারুণ রসিক। কয় যা করি না করি, কমপক্ষে হুজুর গেছে একটু খাওয়াইয়ে বেসতে যাতে পারি নাকি। এরপরে খাওয়ানো দাওয়ানো শেষে বললাম, স্যার আপনি একটু বসেন, আমরা একটু আপনার কাছে মুসাফা করি। কয় উরে কপাল, খাওয়াইছি হলো বেসতে যাবো বলে, ফিরে আবার আপনার আমার দোজকে ঘটানোর নিয়ত করছেন তাই না? কেয়ামতে আল্লাহ আমারে কবে যাবো, প্রেসিডেন্ট তুমি এত বড় কি প্রেসিডেন্ট হয়েছে যে বড় বড় হুজুররা তোমার কাছে যে মুসাফা করে? সব হুজুর বসে থাকেন, আমি মুসাফা নিজে হাতে করবো। সব টেবিলি ঘুরে ঘুরে নিজে হাতে মুসাফা করছে। আমার অত্যন্ত মহাব্বতের ভালোবাসার মানুষ, কাজে উনার কাছে আমার প্রস্তাবটা রাখা ধর্মীয় অনুভূতিতে নেয় না অন্যায়? অন্যায় না নেয়? সঠিক দাবি করেছি না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে চারটি পুরস্কার মরার পরে, এক নম্বরে কবর আজাব মাপ, দুই নম্বরে ডান হাতে আমল নামা, তিন নম্বরে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হবেন 30,000 বছরের পথ, চার নম্বরে বিনা হিসাবে জান্নাতি। একটা পুরস্কার দুনিয়ায়, সেটাই হলো রুজির অভাব থাকবে না। তাহলে ইবাদতের সাথে খালি আখেরাত না, দুনিয়াও আছে, ঠিক কি ঠিক না? রমজানে রোজা রাখি কি জন্য? দুনিয়ার জন্য না আখেরাতের জন্য? আল্লাহ নবী বলে ইউজাদু ফিহির স্কুল মোমেন, যারা রোজা রাখবা তাদেরকে রমজানের রুজির বরকত বাড়াই দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ, একই হিসাব করে দেখছেন, চোখ বন্ধ করে মিলেই দেখেন, সত্যই। কিন্তু আমরা যারা রোজা থাকি, ফ্যামিলিতে যদি 5 জন সদস্য থাকে, 4 জন রোজাদার, 1 জন তাগড়া ও ক্রিকেট খেলবে বলে রোজা থাকে না, ওর আমল আছে দিনই। রাত্রে সেহরিতে ভালো ভালো যা রান্না করে, রোজাদার কয়জন যদ্দূর পারে টানি দেয় না? কিছু থই, এই আড়ির পাশে চারটি ভাত আর ঋষি একটু তরকারি, বিলাইতি খার মতো বাঙালি বুঙ্গড়ি, মাছ রয়েছে, মাছের বডি নাই, খালি মাথাটুক রয়েছে। সকালবেলা ওকে মা খাবার দাও, কয় যাই বেরোজাদেরকে আমি ভাত বাড়িয়ে দিতে পারি না, কারি খা, যে যে ভাত খাতি গেছে, যে যে চারটি ভাত রয়েছে, কোনায় তরকারি নাই, মা আমার চারটি গরম ভাত রান দিতে, এ শয়তান চুপ কর, বুঝদারিকে আমি ভাত রান দিয়ে খাই জাহান্নামে যাবো, যা আছে তাই খা, খাইছে তাই। দুপুরবেলা কয় যে মুড়ি এসে চারটি ওই খাদি, তোর আমি অন্য রান্তে পারবো না। এইভাবে গেছে দিন, সকালেও আলো না, দুপুরে আলো না, বিকেলবেলা ইফতারির সময় রোজাদার যারা, তারা 30 আইটেম গুছাইয়ে সুন্দর করে সাজাইয়ে আগের থেকে একেবারে পাগড়ি ফুগড়ি বান দিয়ে আর ভদ্র সদ্যর সাথে বইছে, যেটা রোজা থায় নাই ওরে কি ইফতারের দুয়ারে ভিড়তি দেই? ওরে বাড়িতে এ গরু গোয়ালি দে, মুরগির ঘরে দরজা আটকা, এ বোতলে পানি নাই নি আয়, এই অত্যেতে আজান দিছে, ওইগুলো গুছাতে গুছাতে দিন টমাটর টানিয়ে দিছে। আজকে আমার জন্য কিছু নাই, কর রয়েছে কটা সুলা মুড়ি খা, যে যে তার মধ্যে সুলা মুড়ি আছে তো পিয়েজি নাই, এই চাটা চাটি হতে হতে ভিড়ে আবার রাইতে খানা রোজাদাররা খাইবে। ওর কপালে কিছু হলো? যত ভালো ভালো সব রোজাদার খায়, ইজাদু ফিহির স্কুল মোমেন, মোমেনের রুজি বাড়ে। আর এর বিনিময় আখেরাতে কি? আল্লাহ পাক বলেন, যারা দুনিয়ায় রোজা রেখেছো, তোমরা দুনিয়া ইফতার করছো, ইফতারি সাইতে মজাদার কোনো খাবার আছে? কথা কন, আছে আছে আছে, ওই প্রেসিডেন্ট ভবনে এত দামি খানা খেয়ে আসছি, তার সাইতে ইফতারির ছোলা মুড়ি খেসড়ি মেসড়ি যা দেয় তা মজা লাগে, লাগে কি লাগে না? কি মজা, চমৎকার। কারণ সারাদিন ভরে ক্ষুদা পেটে, দুনিয়ায় সবচাইতে শ্রেষ্ঠ তরকারির নাম হলো ক্ষুদা। কি দিয়ে কি দিয়ে? কি দিয়ে সাইতে ভালো তরকারি হয় না, ঠিক না? গোশ দেন, মাছ দেন, যা কিছু যত যা কিছু দেন না দেন, কি দিয়ে না থাকলে এ খাতি চাই? কেউ খাতি চায় না। আর পেটে কি দিয়ে থাকলি? তরি তরকারি লাগে না, নুনতে নুন দিয়ে তিন থাল মারিয়ে দেয় আগে, পান্তা ভাত খাতেও নুন লাগে না, ঠিক কি ঠিক না? কি দিয়ে হলো আসল তরকারি? তো ইফতারিতে যে মজা লাগে, ওইরকম মজাদার খানার কোথাও হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় যা পারছো ইফতারি জোগাড় গুছাব করে খাইছো, ও আমার রোজাদাররা, আমি আরশে আজিমের নিচে বসাইয়া তোদেরকে 500 বছর ইফতারি খাওয়াবো আল্লাহর হাতের। প্রথম লুকমাটা আল্লাহ নিজে হাতে তুলে দেবেন, প্রথম লুকমা, আর জান্নাতি মাছের কলি যাবো না, কলি যাবো না, আর জান্নাতি রুটি দে, এরম রুটি হবে পাত্র, আর ওর মধ্যে কলিজা দিয়ে এইভাবে গালে উঠে দেবে। এবার সে তো উনি কামলায় ধরে নাকি জানলেন না, তা আপনি যে প্রকৃতি দিলেন কামড়ায় ধরাই উচিত ছিল। আল্লাহ তাআলা কিয়ামতে সব রোজাদারের মুখে জান্নাতি রুটি আর কলিজা ভুনা যে লুকপা বাড়ায় খাওয়াবে, কন্যা সুবহানাল্লাহ।
আল্লাহ কয় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আমার দিক ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ওই দিন আমার সাথে সাক্ষাৎ করে যারা এই লুকমা খাওয়ার আশা করো ফালিয়ামাল আমালান সালিহা তারা দুনিয়ায় চাকতে একটু নেক কাজ করো নেক কাজের ভিতরে ইফতারি এই ইফতারি খাওয়ার নেক কাজটা নাম্বার 1 এটা হলো রমজানের রোজা প্রতিদান পাবো আমরা আখেরাতে আল্লাহর হাতের ইফতারি খাবো এই আশাই তো রোজা রাখি এই আশাই রোজা রাখি হাদিসে কুদসি আল্লাহ নিজে বলেন ওয়াসাউমুলি وَأَنَا আজজি বিহি রোজা রেখেছো আমার জন্য এদিক 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 একটু বুঝেন ঠান্ডা মাথা একটু বুঝেন আল্লাহ কয় রোজা রাখছো আমার জন্য তার মানে অন্য ইবাদতকে অন্য কের জন্য করছি হ্যাঁ অন্য ইবাদতের মধ্যে অন্য কের জন্য শরীক থাকা সম্ভব নামাজ পড়ি আর খুব ভাবে সাবে পড়ি ডাইট করে সালাবন্দে ধ্যান খেয়ালের সাথে দাঁড়াই মনে মনে খুশি হই যে অন্য মানুষ দেখে বলুক যে আল্লাহ কি নামাজ কারে কয় আজীব নামাজ পড়ে এই হয়ে গেল আল্লাহর জন্য না এটা মানুষের জন্য হয়ে গেল কত কম পাগড়ি পরছে সুন্দর করে একেবারে খমিনী পাগড়ি বানছে ইদানিংকালে যে একদল গান গজল গায় না ইসলামী গজল ওকে পাগড়ি আলো খমিনী পাগড়ি এই খমিনী পাগড়ি ডাটের সাথে বানছে যাতে মানসিক যে চমৎকার পাগড়ি বানছে এই যে চমৎকার কবে বলে প্রশংসার লোভ করে এইটি হয়ে গেল আল্লাহর জন্য না এটা হয়ে গেছে মানুষের জন্য দুই পাঁচটা গরু জবাই দিয়ে সুন্দর করে দেশের মানুষের জিয়াবত খাওয়াই দিছে এটা কি জন্যে কয় যে আছে পয়সা আছে মানুষের দেখুক যে অমুকের ছেলে খাওয়ায় এটা তুমি আখেরাতের জন্য হয় না এটা দুনিয়ার জন্য হয়ে গেছে এটা কিসের জন্য দুনিয়ার জন্য হয়ে গেছে তো যে ইবাদতই করি দান করার সময় এরকম ইউটিউবে দেখাই নামাজ পড়ার সময় মানুষকে দেখাই জিকির করার সময় মাইকে জাপড় ছাড়িয়ে জিকির করি এতে বলুক মানুষে যে ওই লোকটা খুব জিকির করে প্রশংসা তবলিগে যাই এসে চার দোকানে গল্প দেয় আমি চিল্লে দিয়ে আসি তিন চিল্লে দিয়ে আসি এগুলো সব মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য চরমুনাই থেকে ঘুরিয়ে এসে কয় আমি প্রত্যেক বছর দুইবার চরমুনাই যাই এটা মানুষের কাছে প্রশংসা পাওয়ার জন্য কিন্তু রোজাটা রাখছি এ কারে দেখাবো আর কারে কবো ওর কষ্ট তো আমারই পোহানো লাগে ওর কষ্ট তো আমারই করা লাগে কথা কন না ও কলি আমার কষ্ট না কলি আমার কষ্ট এই জন্য কয় অসমলি বান্দা রোজা রাখছে একমাত্র আমার জন্য আনা আজজি বিহি ওর প্রতিদান আমি নিজ হাতে দেব নারী বলো পুরুষ বলো সকলকে প্রতিদান আমি দেব হ্যাঁ এই রোজার ভিতরে দুই নম্বরই আছে রোজার মধ্যে নবী পাক বলেন কাম্মিন সয়মিন লাইসা লমিন সিয়াম ইল্লা জমা হাজার হাজার রোজাদার কাম্মিন সয়মিন মানে অসংখ্য রোজাদার এরকম আছে লাইসা লহমিন সিয়াম ইল্লা জমা তার রোজায় শুধু পিপাসার কষ্ট আর ক্ষুধার কষ্ট ছাড়া পাঁচ পয়সার লাভ নাই এক পয়সারও নেকি পাবে না রোজা থেকে এক পয়সারও নেকি পাবে না সাহাবাই কিরাম বলে মানহুম ইয়া রাসূলুল্লাহ হুজুর বললেন হুজুর সাহাবাই কিরাম বলে হুজুর সেই রোজাদার কারা যারা এত কষ্ট করে রোজা থাকার পরও নেকি পাবে না হুজুর কা ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন রোজা ঠিক রাখে কিন্তু নামাজ পড়ে না এরকম কিছু ভালো ভালো আল্লাহ আল্লাহ মানুষ আছে না রোজা রাখে কয় জীবন ও রোজা ছাড়ি নেই অথচ জীবন ও নামাজ পড়ে না ইফতারির সময় গলা সমান হাঁসের মতো গিলিয়ে টান টান হয়ে শুয়ে পড়ছে হ্যাঁ নামাজ পড়তে যাবি না কথা কয় না রোজা ছিলাম ওর সাথে কথা কই নিষেধ রোজা ছিল তারাবি বলবি না তারাবি শূন্য তা বললি কি হয়েছে হয়ে গেল সেহরি খেয়ে ঘুমাই রেছে ফজর পড়তে পারে নাই ইয়াসুমুন ওয়ালা ইউসাল্লুন ইয়াসুমুন ওয়ালা ইয়াস্তাতিরুন ওয়ালা ইয়াস্তাতিরনা রোজা রাখে কিন্তু মহিলারা পর্দা করে না রমজান মাসে রোজা থেকে লোহাগাড়া নড়ালির মার্কেট করতে যায় বিটিরা বিটি কেনুর গুতো বিটারাই দোকানে দাঁড়াতে পারবে না কথা কন না কে ঈদ বাজার করবে সেই রমজানের এক তারিখেতে শুরু করে ঈদ বাজার কি পরিমাণ যে টাকা মাত্র 600 টাকা নিয়ে পুরো 30 দিন গেছে 25-26 দিন গেছে লোহাগাড়া প্রথম দিনও কেনে না দ্বিতীয় দিনও কেনে না 20 দিনও কেনে না 21 দিনও কেনে না ওই টাকায় দিয়ে কেনবে বলে খালি যাওয়া আসাটা রানিং রাখছে উনি রোজা রয়েছে লাস্টে যে কাপড় একখান কিনে নিয়েছে আপাতর কাপড় তো খুব সুন্দর হয়েছে খালি খালি সুন্দর হয়েছে এই কিনতে যাই 20 টে দিন লোহাগাড়া গেছি কত বিটাকে কেনুর গুতো খাইছি আল্লাহর ফজলে তোমার রোজা আর ট বাড়ি আসে না সব লোহাগাড়া রয়ে গেছে কথা কন না কা সব রোজা লোহাগাড়া রয়ে গেছে মার্কেটে রয়ে গেছে তোর রোজা রোজা থাকে পর্দা নাই পুশিদা নাই মহিলা ঝগড়া ফসাদ গালাগালি কাজাকাজি করতে তালে থাকে ইয়াসুমুন ওয়ালা ইয়াজতানিবুন আল হালাল আনিল হারাম রোজা রাখে কিন্তু হালাল হারামের তমিজ নাই সে ঘুষের টাকা দিয়ে ঘুষের টাকা দিয়ে সেহরি আর সুদের টাকা দিয়ে ইফতারি ঘুষের টাকা দিয়ে সেহরি সুদের টাকা দিয়ে ইফতারি আরে বাবা মোটা মোটা ইফতারি এত টাকা কয় হ্যাঁ আজকে আল্লাহ রহমতে রাস্তায় গেছিলাম আল্লাহ কিছু দেশে মুসাফায় কিছু পাইছি আলহামদুলিল্লাহ এই সুই ঘুষে টাকা মুসাফাই পাইছে তাই দিয়ে ইফতারি কিনে নিয়েছে আর তাই খাইয়ে কে কয় আলহামদুলিল্লাহ
আমাকে এলাকায় একবার মুরগি চোরের খুব প্রভাব হয়ে গেল। আমার বাড়িতেই নেছে 93 টা দেশি মুরগি, পোলট্রি না। এই চোর পুরো ইউনিয়ন চুরি আছে, সব বাড়ির মুরগি চুরি হয়ে গেছে। শেষমেশ এসে এক বাড়ি চুরিতে যে ধরা পড়ছে, আর পুরো ইউনিয়নের মাইক তো আদায় উড়ে নেছে। বাড়িতে শেষে কইলো কি, তুই সব বাড়ি চুরি করিস কইলি, হুজুরের বাড়ি মুরগি চুরির লিকা। কয় যে হুজুরের বাড়িটা তো জানি না, যাই দেই যে বড় ঘর ভরা ফার্মের মতো দেখি, আর আমার হুশ নাই, বস্তা ভরে নিয়েছি। কিন্তু এত মুরগি দিয়ে কী করিস? কয় যে খাই, মুরগি তো আমি খাই, এটা ফেলাই না। এত মুরগি খাস? কয় যে আমি তো পোলট্রি খাতে পারি না, এই জন্য দেশি মুরগি খাতি হয়। পোলট্রি খাতে পারি না বলি, ওর দেশি মুরগি খাতি হয়, আমার বাড়িতে চুরি লেগে। মুরগি আনিস কি করি? কয় বস্তা ভরে আনি। কয় মরিয়ে যাই না? কয় মরিয়ে, হ্যাঁ মরে তো, মরিয়ে যাওয়ার ভয়তে তো আমি জবই দিয়ে নিয়ে আসি। কীভাবে জবই দিস? কয় মরলি, মরে গেলে তো হালাল হয় না, মরা মুরগি তো হালাল না, এই জন্যই জবই দিয়ে আনতে। বিসমিল্লাহ আল্লাহবার কই আমি বাইরে এনে জবই দিই। চুরি এলি হালাল হয়, মরে গেলি হালাল হয় না। ও আমার বাড়ির মুরগি নিয়ে চুরি হয়ে বিসমিল্লাহ আল্লাহবারকে হালাল বানায়। হারাম রে, হারাম জিনিস যদি খাওয়া কোনো সময় হারাম খাওয়ার সময় বিসমিল্লা করলে ইমান নষ্ট হয়ে যায়। হারাম খানা খাইয়া বিসমিল্লা করলে ইমান নষ্ট হয়ে যায়। ঘুষের টাকা দিয়ে চাউল কিনে খাইয়া ওই ভাত খাওয়ার সময় বিসমিল্লা করলে ইমান নষ্ট হয়ে যায়। ওই ভাত খাইয়া আলহামদুলিল্লাহ করলে কাফের হয়ে যায়। ঘুষের টাকা দিয়ে পোশাক বানাইয়া পড়িয়া বিসমিল্লা করে পড়লে ইমান নষ্ট হয়ে যায়। ঘুষের টাকা দিয়ে পোশাক পরে আলহামদুলিল্লাহ পড়লে ইমান নষ্ট হয়ে যায়। ঘুষের টাকা, সুদের টাকা, চুরা টাকা, ডাকাতি করা টাকা, হারাম টাকা দিয়ে ঘর বাড়ি বানায় সেই ঘরের ভিতরে আলেমুলামা নিয়ে খতম পড়ায় মিলাদ দিয়ে ঘরে ঢুকলে ইমান নষ্ট হয়ে যায়। কারণ হারাম রাতে বিসমিল্লা কইয়া হালালভাবে ব্যবহার করতে চাচ্ছিস। লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মাল দান করলো নাকি হবে না, বরং সে নেকির আশা করলে ইমান নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, কথা বলতে এসে গেলে তাই বললাম, রমজানের রোজা রাখলে প্রতিদান পাবো, আখেরাতে আল্লাহর হাতের ইফতারি, তবে আল্লাহ তাআলা দুনিয়া রুজিরও বরকত বাড়ায় দেয়। 3 নম্বরে হজ, হজ করি আখেরাতে, হজের প্রতিদান হাদিসে আসছে, হজ্জে মাবরুর, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছু না। আল্লাহ নবী বলেন কবুল হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। তাহলে জান্নাতের আশায় হজটা করি, কিন্তু নবী পাক বলেন যেই ব্যক্তি হজ অথবা উমরা, হজ অথবা উমরা, আমার দিক হজ অথবা উমরা অথবা হজ ও উমরা যেই ব্যক্তি করবে, ওই লোকটা হজের থেকে উমরার থেকে আসার পরে মরণকাল পর্যন্ত তার অভাব হবে না। দুনিয়া আল্লাহ তাআলা তার সচ্ছলতা বাড়াই দিবে। আমি 2013 সালে হজে গেছি, বাড়ি ছেড়ে 20,000 টাকা রেখে গেছি, 46 দিনের প্যাকেজ, ছেলে মেয়ে কম ছিল, 2-3 ছেলে মেয়ে, তাই নিয়ে এই 20,000 টাকা বাড়ি রেখে গেছি, আর যা ইনকাম ছিল সব দিয়ে 2,20,000 টাকা দিয়েছি ট্রাভেলসে, 40,000 টাকা অতিরিক্ত নিয়ে গেছি, কিছু খেজুর মেজু যাই নামাজ টাই নামাজ তসবি তামিল কেন বলি হয়ে গেছে, একেবারে সমান সমান তাপে টোপে বাড়ি আসছি। আমার কাছে মনে হয় 200 না 300 টাকা ছিল বাংলাদেশি টাকা, আর কোনো টাকা বাড়িও নাই, বাড়িও ফুরিয়ে ফেলাইছে খাইয়ে দিয়ে। আল্লাহ, এর আগের আর কোনো টাকা আমার ব্যাংক ট্যাঙ্ক কোথাও নাই, আল্লাহর রহমত। এই 13 সালের পরের থেকে এই 10 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন রুজির বরকত এত দেশে যে প্রত্যেক বছর 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা আমি মাদ্রাসায় দান করতে পারতেছি। এরপরে আরও 4 বার গেছি হজ উমরা দিয়া, ছেলেদেরকে নিয়ে গেছি রোজার পরে, এই শবে বরাতের পরে ছেলে আর একটারে পাঠাবো, রমজানের পরে আর এক ছেলের এনে উমরায় যাবো। আল্লাহ তাআলা সব দেশে, আমি তার বাস্তব প্রমাণ, হজ আর উমরা করলে আল্লাহ রুজির বরকত বাড়ায় দেয়। দুঃখের বিষয় হলো কপাল পোড়া মুসলমান 5 বিঘে 7 বিঘে 10 বিঘে জমি খালি টাকা দিয়ে জমি কেনে আর জমি কেনে, একটা বার কি মক্কা মদিনা দেখতে মনে চায় না? এই কাবা ঘরের ছবি দেখেন, টেলিভিশনে দেখেন, ক্যালেন্ডারে দেখেন, তাই দেখে একটু মহাব্বত। ওই কালো ঘরদারের সামনে নিয়ে দাঁড়ায় নামাজ পড়লে যে একটা অবস্থার সৃষ্টি হয়। আপনি হজ আর উমরা করে আসার পরে বাকি জীবনে যতদিন বেঁচে থাকেন বাংলাদেশে হোক আর বিশ্বের যেখানে দাঁড়ায় নামাজ পড়েন, আল্লাহু আকবার বলে সানা বান্দার সামনে সঙ্গে সঙ্গে ওই কালো ঘরটা আপনার চোখের সামনে ভেসে উঠবে, আর নামাজের মধ্যে সেই রকম একাগ্রতা তৈরি হবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। 4 নম্বর জাকাত, নামাজ, রোজা, হজ, 3টে তো কইছি, 4 নম্বরে জাকাত। জাকাত সম্পর্কে নবী বলেন আজ জাকাতি ইউজ ইজাক্কিল মাল ও জাকাতি ইউনমিল মাল, জাকাত দিলে মাল পবিত্র হয়, কারণ 39